ক্রিসমাসের জন্য সাজিয়েছে, ভালো লাগছে। মুখ শুদ্ধির জন্য চলে এসেছে এখানে গাজরের হালুয়া। সো চলো এবার তো বাড়ির দিকে যাব, আর একটু এখানে হালকা কিছু ভিডিও আর ফটো তুলছিলাম তোমাদের দাদার। এখন তো শীতকাল পড়ে গেছে আর এখানে তোমার দাদাভাই হচ্ছে কি ডিমের ঝুড়ি বইয়ে দিয়েছে, আরও রয়েছে। আর এখানে মানে এগুলো হচ্ছে কি তোমার দেশি ডিম, আর শীতকাল মানেই হচ্ছে কি দেশি ডিম তো খেতেই হবে। কেন গো, শরীরটাকে একটু শীতকালে সতেজ রাখার জন্য। আর আজকে থেকে একদম সরাসরি একটু একদম প্রপারলি রেগুলার ব্লগ হচ্ছে কি শুরু করছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওদিকে চা হচ্ছে, এটা আগে সেদ্ধ করে খেয়ে দিন, চা থাকে। বাকি দিন কাটবে কি হবে না হবে জানি না, লাস্ট অব্দি দেখতে থাকো, এনজয় করো, স্কিপ না করো। সেই সকাল 11টায় রান্নাঘরে ঢুকেছি, এখন 2:30 বাজছে, চলছে ব্যাক টু ব্যাক রান্না বান্না। বেশি কিছু রান্না নেই, বাঁধাকপির ঝাল, বড়া ভাজা আর মাছের পাতা দিয়ে মুগ ডাল, বাবুর খিচুড়ি হলো, ভাত হলো, তারপরে কাটা কুটি সমস্ত কিছু আমাকে করতে হচ্ছে। মাঝে বাবুকে স্নান করালাম, খাওয়ালাম, ওদিকে পাপা গেছিলো চুলদাড়ি কাটতে, পাপা আসার পর তোমাদের দাদাভাই গেলো। তার মধ্যে প্রচুর তোমাদের দাদাভাইয়ের যত সপ্তাহ ড্রেস, সোয়েট শার্ট, গেঞ্জি সমস্ত কিছু কাচলাম, বাবুর সোয়েট শার্ট, আমার কিছু জিনিস সব কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে আসলাম। মানে এই করতে করতে বেলা পার হয়ে গেছে আর কি। কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, আজকে আর মাথা ধো জল দেবো না, এমনি নর্মালি গলা থেকে গা ধোবো। তো কাজের মেয়ে নেই, তো প্রায় বহুদিন হয়ে গেল কাজের মেয়ে নেই, আসছে না, মানে একটা সমস্যা হচ্ছে বলে উনি আসছে না। যাই হোক, ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, উনি ওনার মতন একটু রেস্ট করুক, ওনার রেস্টের দরকার আছে। তো যাই হোক চলো, এখন আমি হচ্ছে কি বাকি কাজগুলো সেরে নিই। আমার এখন মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ওটা একটু কষে রান্না করলেই তারপর রান্নাঘর ক্লিন, আর ডাস্টিংটা আজকে পুরোটা করবো না, একটু বিছানা টিছানাগুলো সোফা টোফাগুলো ডাস্ট করে নিয়ে তারপরে আমি হচ্ছে কি স্নান করতে ঢুকে যাবো। তোমাদের দাদাভাই বা পাপা দুজনের মধ্যে কেউ হচ্ছে একটু ক্লিন করে দেবে, মুছবে না, জাস্ট ঝাঁটা। তো আর পারছি না, আমি রোজ এরকম চলতেই থাকছে, মানে নিজের সংসার কি করতে তো হবে, কিছু করার নেই। এখন তো চুলদাড়ি কাটতে গেছে, আসুক তারপরে বাকিটা দেখতে থাকো। রান্নার দিকটা সামলে এসে বা ঝাড়াঝুড়ি করলাম, কমপ্লিট হয়ে গেল, ওই ঘরটা ঝালি হয়ে যাবে কমপ্লিট। রান্নাঘরের সিঙ্কে বাসন ছিল প্রচুর, বাসনগুলো ক্লিন করা হলো। এবার রান্নাঘরের ওভেন টোভেনগুলো, জানলা ঠাল্লার সমস্ত মুছে ঠুছে তারপরে কমপ্লিট হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের ওভেনটা না মানে নোংরা না, অনেকে দেখে অনেক মন্তব্য করো, কিন্তু ওটা হচ্ছে কি হয় না, সেই জং ধরে যায়, জং ধরে গেছে, কিন্তু ওটা প্রত্যেকদিন ঘষে মেজে মাজা হয়। আমি হ্যাঁ মরিচা ধরে গেছে, তো আমি আমার বাড়িঘর সবসময় ক্লিন করে যখন রাখি, ওভেনটা কেন করবো না, রান্নাঘর আমার নিট অ্যান্ড ক্লিনই থাকে। নতুন ওভেনটা রাখছি না, দেখা যাচ্ছে কবে কি করি না করি। ও দেখা যাচ্ছে, আর ওকে তো দেখো একদম সুন্দর হয়ে চলে এসেছে। ফাইনালি আমি হেয়ার কাট তো সেভ সব কিছু করে নিয়েছি, এবার একটু মানুষের মতো মানুষ মনে হচ্ছে, তাই না? মোটেও না, আগেও হচ্ছিল মানুষের মতো, তাই? আরে আমি জোক করলাম, ও যখন বলে দিয়েছে তাহলে আর কোনো চাপ নেই আমার। আর অ্যাকচুয়ালি ওকে হেয়ার কাটিং সেভ কিন্তু ওর কথা অনুযায়ী করেছি, তো দেখা এমনি মনে হচ্ছে ঠিকই লাগছে, কারণ আমি নিজে স্যাটিসফাই হয়ে আছি। তো তোমরা বলতে পারবে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো মেনুটা তোমাদের দেখাই, স্নান ধান তো হয়ে গেছে, এখানে বাঁধাকপির একটা তরকারি রয়েছে, আর তলায় রয়েছে হচ্ছে কি মাছের মাথা দিয়ে মুগ ডাল, সব গরম গরম ধোয়া বেরোচ্ছে কিন্তু। আর যেটা রয়েছে এখানে মসুর ডালের বড়া ভাজি। আমাদের হঠাৎ প্ল্যানিং করে হঠাৎই যাচ্ছি, রেডি হয়েছি। ও তো একদম পুরো রেড এর রেড হয়ে গেছে, একদম খোকা বাবু, যাই লাল জুতো পাই ও লাল সোয়েট শার্ট, লালই জুতো, জুতোটাও লালই পরবো, বাহ তাহলে তো একদম হেভি লাগবে। চলো আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি একটু। হঠাৎ মানে কোথায় যাবো আমরা? ও গিয়ে দেখতে হবে। হ্যাঁ চলো, বেরিয়ে পড়েছি রাস্তায়, এগোচ্ছি ধীরে ধীরে, রাস্তায় আসাই হয় না, মানে হয় না, আমি কোন কালে এসেছিলাম মানে তাও আমার মনে নেই। এই রাস্তাটাই গীতারাম, এই লরিটা ঢেকে দিল, এই যে সমস্ত কিছু পার করে চললুম এখন। হসপিটাল এটা, সরি আমি, চলো রাস্তা দিয়ে এখন এগোই।
আগাচ্ছি ডালখোলা, মালদা, ফারাক্কা সব এই রাস্তা ধরেই যাওয়া যাবে আর কি। চলো, চলে এসেছি পলসন্ডা মোড়, তাই তো? না, টোল, এটা টোল গেট। আসিনি তো, এর পরেরটা, মানে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি। চলো, বহরমপুর ফারাক্কা ট্রাক, বাপু ধাবায় আসলাম। আর এসে এসে দেখো, মানে ক্রিসমাসের জন্য সাজিয়েছে, ভালো লাগছে। বেল ঠেল দিয়েছে, লাভ লাভ স্টার স্টার মুন, এইগুলোর জন্য বেশ ভালো লাগছে দেখতে। মানে একটা বড়দিনের জন্য আর কি সেজে উঠেছে। চলো যাই ভেতরে। চলে আসলাম ভেতরে, আসলাম আর পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। কত আগে এসেছি, কত আগে বলতে, মাথা সাথে খারাপ, সে বাবু ছোট ছিল তখন, ওই ওই লালবাগ থাকতে এসেছিল। এখানে আমাদের আশাই হয় না অনেকদিন বাদে, ভালো লাগছে, স্পেসও বড় করেছে। আর বরাবরই পাপ্পু ধাবা একটা আলাদা নাম আছে, মানে ফাইনালি রিভিল করে দিলাম যে পাপ্পুদা ধাবাতে চলে এসেছি। আমার তো দেখা যাক, মানে হঠাৎ প্ল্যান, কোনো প্রোগ্রাম ছিল না আগে থেকে, প্রি প্ল্যানও ছিল না। ঠিক আছে, তো চলো দেখি কী কী এখন খাওয়া যায় এখানকার স্পেশাল। তরকার, রুটি, তারপর লেমন চিকেন, আদার্স, লস্যি ফস্যি প্রচুর থাকে। এইসব দেখাচ্ছে, আমি বলছি মানে ওখানে দেখাচ্ছে আর কি। প্রথমেই চা দিয়ে একটু গলাটা ভিজিয়ে দেন, তারপরে বাকিটা। তো ফাইনালি ফার্স্টে চাটা খেয়ে গলাটা ভেজানোর পরে এখানে যেটা ভালো লাগে, লেমন চিকেন, মানে ধাবা স্পেশাল, সেটা চলে এসেছে। এটাকে এখন এনজয় করি, তারপরে বাকিটা ব্যাক টু ব্যাক দেখি। আর আর কী হয়েছে অর্ডার করা? তো ফিশ ফ্রাই হয়েছে, হ্যাঁ, এই যে চলে এসেছে। আরে বাহ, মানে জানোই তো মাছ ভক্ত, মানে বাড়িতেও মাছ, এখানে সব জায়গাতে একটু মাছ টামার লাগে আর কি। লেমন চিকেনটা বহুদিন বাদে খেয়ে বেশ ভালো লাগলো, তাই তো? চলো এবার তরকাটা, এগ বাটার তরকা আর রুটি খাওয়া যাক। পাপুদা ধাবাটা ফেমাস, মানে আমরা সবাই, মানে অনেক আগে থাকতে জানি যে হ্যাঁ পলসনটা যাবো, চলো তরকা রুটি খেতে। তো এখানে বাটার তরকা, এগ বাটার তরকা আর রুটি নিয়ে নিয়েছি, এটা মানে একটা ঐতিহ্য, ও নিয়ে নিয়েছে। তো চলো এটা খেয়ে নেই, মুখ শুদ্ধির জন্য চলে এসেছে এখানে গাজরের হালুয়া। চলো এটা খেয়ে আমাদের আজকে ডিনার কমপ্লিট আর কি, এবার বাড়ি যাবো। সো ফাইনালি খাওয়া দাওয়া হলো, ঘাটিয়া লাগলো আমার এবার। মানে কেন বলতো, মানে মিউজিক টিউজিক তো এখানে বন্ধ করে দিয়েছে, আর একটা যেটা মানে শীতকাল, বুঝতেই পারছো, মানে সবাই মানে সান্নাটা একদম শুনশানভাবে রয়েছে। আর সবার হচ্ছে কি, মানে খাওয়ার আওয়াজটা কানে ভীষণ লাগছে, তার জন্য মানে আমার ভালো লাগছিলো না। বাট খাবার তো ভালোই, তোমার ওই ওটাকে কি বলে, লেমন চিকেন যেটা, ওটা বড়ো বড়ো চুনো আমার ভালো লাগে। আর গাজরের হালুয়াটা খেলাম, খারাপ না, ভালো। বাকি তরকার রুটি তো ভালোই লাগে। তো চলো যাই হোক, এবার হচ্ছে কি সোজা যাবো বাড়ি। চলো তোমরা কন্টিনিউ করো। কালকে 25শে ডিসেম্বরের জন্য এটা এখানে প্রচুর ডেকোরেশন আনা আছে দেখতে পাচ্ছি, সমস্ত ফ্লাওয়ার, টাওয়ার, স্টিকার। ওপরটা তো তখন তোমাদের দেখালামই সাজানো হয়ে গেছে, এগুলো এখন এটা হচ্ছে কি সেলফি জোন তৈরি করছে আর কি। ওই রিং রিং দেখো এগুলো দেখতে। আর কালকে তো আসতে পারবো না, আজকে আসলাম তাই দেখে নিলাম কি ভীষণ সুন্দর লাগছে না। আর ডেকোরেশনটাও নিখুঁতভাবে ধরে ধরে করছে। আচ্ছা দাদা, আপনাদের বাড়ি কোথায়, বহরমপুরে না এখানেই? রানাঘাট প্লাস বহরমপুর। আচ্ছা, মানে দাদাদের রানাঘাট প্লাস বহরমপুরে বাড়ি। তো কি সুন্দর লাগছে আমার ভীষণ, এই এই গ্র্যাশগুলোর সাথে এই রিংগুলো যেন একটু বেশি ভালো লাগছে দেখতে। সো চলো এবার তো বাড়ির দিকে যাব। আর একটু এখানে হালকা কিছু ভিডিও আর ফটো তুলছিলাম তোমাদের দাদা ভাই, ওই যে। আর এখানে ডেকোরেশনটা না এখন বেশি ভালো করেছে, আগের থেকে বেশ ভালো লাগছে। মানে আমার পছন্দের যে গাছগুলো সেগুলো রয়েছে এখানে, স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে ফ্লাওয়ার, প্রচুর ধরনের, তারপর আরও আরও কিছু যেগুলো মানে ভালো লাগে আমার, গাছপ্রেমী, সেটা তো তোমরা জানোই। তো বেশ ভালো লাগছে সব মিলিয়ে আর কি। তো চলো একদম বাড়ি গিয়ে তোমার সাথে দেখাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইকে করে অনেক ভালো লাগলো গিয়ে ঘুরে আসতে। খাওয়া দাওয়া তো শুনলে ওখানে বললাম,
লেমন চিকেনটা জাস্ট বাউ ছিল, বাকি তো শুনলেই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এখন তো সব এইসব র্যাক ঝ্যাক নিয়ে হচ্ছে কি বিছানায় বসে পড়েছি, জাস্ট ঘুমোবো, এবার ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। বাবু 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 আসো এসো এসো বাবু, আয় বাবু, রাবুর সাথে ও ওখানে দেখো, আয় এদিকে আয় এদিকে আয় এসো দাও মা দেখছি এসো তো মা দেখছি এসো এসো তুমি কে বাবা আতালি টাটা করে দাও, এটা টাটা করছে তো, এটা তাই তাই করছে ওটাই টাটা। ক্যামেরা দেখলে খুশি এখন, চলো ঘুমিয়ে পড়ো, টাটা গুড নাইট করে দাও, গুড নাইট বলো, গুড নাইট, হ্যাঁ এসে গুড নাইট বলে দিলো, চলো টাটা।